আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানিয়া একটা তিনি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকালবেলা বাজার করে এসে একটু শুয়ে আছি, তো মনে মনে ভাবতেছি যে আমি যদি এখন মরে যাই তাহলে রায়ানের কি অবস্থা হবে। রায়ান তো তেমন কোনো কিছুই বুঝে না, তো এসব চিন্তা করে ভাবলাম যে দেখি আমি একটু মানে মরণের আর কি ভাব করি, যে একটু চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকি, দেখি রায়ান কি করে।
তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার ভিডিওতে যে আমি যদি মানে ঘুমিয়ে পড়ি, রায়ান যদি জেগে থাকে তাহলে রায়ান কি করে, আর যদি আমি মরে যাই তো তাহলে যে রায়ানের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা জানে। তো এই সময়টাতে আমি আমি কেন আমাদের প্রত্যেকটা মাকেই আর কি আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নেওয়া উচিত, যেন আল্লাহ আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন এই দুনিয়াতে, যেন আমরা আখিরাতের জন্য কিছু পুঁজিপাট্টা করে নিয়ে যেতে পারি। তো সেজন্য যেন আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। আর আমরা যদি এখন আমি সাপোজ আমার কথা বলছি, আমি যদি এখন মরে যাই, রায়ান কিন্তু ক্ষুধা লাগলেও কাউকে বলতে পারবে না, ও শুধু আমার মানে আমার লাশটাকে নিয়েই ও কথা বলতে পারবে যে মাম্মা, এই যে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে মাম্মা আমি চকলেট খাবো, চকলেট। তো ও সাধারণ চকলেট চাইতেছে। তো যদি ওর আরো বেশি ক্ষুধা লাগে, যেমন ভাত খেতে হবে, তো তখন যে ও কি করবে, মনে করেন যে আমি মরে গিয়েছি, তো ও আমার লাশটা নিয়েই ও কান্না করবে যে আমাকে খেতে দাও, খেতে দাও, ঘুমায় না, আর ঘুমায় না। ও তো বুঝবে না যে আমি মরে গিয়েছি। তো এই জন্য বলছি আমি নামাজ পড়ে সবসময় আমি আমার হায়াত আল্লাহর কাছ থেকে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। আমি এমনটা না যে আমি মরতে চাই না, হ্যাঁ আমি মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, প্রতিটা জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমার তেমনি করে আমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধুমাত্র রায়ানের জন্য আল্লাহর কাছে আমি আমার হায়াত চাই, যে আল্লাহ আমার রায়ান যতদিন পর্যন্ত ও নিজে নিজে একটা জিনিস খেতে পারে, বা নিজে যতদিন পর্যন্ত না বুঝে যে ওর জিনিসগুলো ওকে করতে হবে, ওর যা যা করা উচিত ও যতদিন পর্যন্ত না করতে পারবে, আল্লাহ তুমি সেই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো। যদি আমি মরে যাই, রায়ানের যে কত কষ্ট হবে, তাসমি তো আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে, কিছু বুঝে, রায়ান তো আর বুঝে না। তো আপনারা সবাই নামাজ পড়ার সময় যার যার হায়াত চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ যেন আমাদের হায়াত বাড়িয়ে দেন, আর মৃত্যুবরণ করলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দেন। তো এখনকার মতো ভিডিও আপ রাখছি, সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, একটা সুস্থ জীবন আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়েছো। রায়ান কিন্তু ডান হাত দিয়ে আল্লাহ হাফেজ বলেছে, কিন্তু ক্যামেরার ভিতরে সামনের ক্যামেরায় হয়তো বা বাম হাত বোঝা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।